কাক টুনি টিয়ে সব মেনে চলতো, কারণ ইগল ছিল কাক টিয়ে টুনির থেকেও অনেক শক্তিশালী। একদিন ইগল কাক টিয়ে আর টুনিকে তার বাসায় ডাকলো। সেনাপতিরা যাও, টুনি টিয়ে আর কাককে ডেকে নিয়ে আসো। আগে যাচ্ছি যাবানা। তারপর ইগলের সেনাপতিরা রওনা দেয় টুনি কাক আর টিয়ের বাসায়। প্রথমে এসে সেনাপতিরা বলে, টুনি ও টুনি, পাখির রাজা মহারাজ ইগল তোমাকে ডেকেছে। টুনিকে এসব কথা বলার পর চলে যায় টিয়ে পাখির বাসায়, আর টিয়ে পাখির বাসায় এসে তাকেও একই কথা বলে। তারপর চলে আসে কাকের বাসায়। আর এদিকে টুনির ছোট্ট ছানাটি টুনিকে বলে, আম্মা আম্মা, হঠাৎ ইগল মহারাজ ডাকলো কেন তোমাকে? হয়তো কোনো জরুরি কাজ আছে বাচ্চারা, চল আমার সাথে, যাই দেখি কি বলে। তারপর এক এক করে টিয়ে কাক টুনি সবাই রওনা দেয় মহারাজ ইগলের বাসায়। সবাই ইগলের বাসায় এসে বলে, কি হয়েছে মহারাজ, আমাকে ডাকলেন কেন হঠাৎ করে? বলেন মহারাজ, কেন ডাকলেন আমাকে? পাখির রাজা ইগল মহারাজ হঠাৎ করে কেন ডাকলেন বুঝলাম না তো। তখন ইগল বলে, শোনো, তোমাদের ডাকার কারণ হচ্ছে আমি আগামীকাল শহরে যাব, আর সেই বনের মহারাজের সাথে একটা জরুরি আলোচনা করব, তাই আমার আসতে 2-3 দিন দেরি হবে। তখন টিয়ে পাখি বলে, আলোচনা করতে যাচ্ছে এটা তো ভালো কথা, কিন্তু আমাদের কেন ডেকেছেন সেটা তো বললেন না। এই টিয়ে, তুমি একটু বেশি কথা বলো, আমার কথা কি শেষ করতে দিবে না? দুঃখিত মহারাজ, আপনি আপনার কথা বলুন। আমি যে হতে এই বনের বাইরে যাচ্ছি, সে হতে আমার বাড়ির দেখাশোনা তোমাদেরই করতে হবে, কারণ আমার বাসায় কেউ থাকবে না। কেন মহারাজ, আপনার সাথে তো এই দুজন সেনাপতি আছে, তাদেরকে রেখে গেলে কি হয়? এই কাক, তুই বেশি কথা বলিস কেন? আমি বনের বাইরে একা একা যাব নাকি? একা গেলে আমার বিপদ আসলে রক্ষা করবে কে? তাই এই দুই সেনাপতিকে আমি নিয়ে যাব আমার সাথে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি আপনার বাড়ির দেখাশোনা ভালোভাবেই করব। এই তো টুনি, তোমাকে আমার এই কারণে এত ভালো লাগে, তুমি আসলেই খুব ভালো, তাই আমি চিন্তা করে রেখেছি আমি মরে গেলে আমার পরে যেন তোমাকেই আমার মাথার মুকুটটি পরিয়ে এই বনে রানী বানায়। এই কথা শুনে কাক মনে মনে হিংসা করতে থাকে আর বলে, ইগল মহারাজ এটা কি বললো? তিনি মারা গেলে টুনিকে তার মুকুট দিয়ে দিবে, আর এই বনে রানী হবে টুনি। মহারাজ, টুনি রাজি হয়েছে, আমিও রাজি। কি রে কাক, তুই রাজি না? জি, আমিও রাজি। আর শোন, আমি কিন্তু আমার মাথার মুকুটটি তোদের কাছে রেখে যাব, তোরা পাহারা দিবি কিন্তু। কেন মহারাজ, এত দামি একটা জিনিস আপনি আপনার সাথে করে নিয়ে গেলে তো পারেন। এই যে টিয়া, তুই যে বোকা সেটা আবারও প্রমাণ করলি। আমি যদি এই মুকুটটি নিয়ে বনের ভিতর দিয়ে যাই, তখন তো সন্ত্রাসীরা এই মুকুটের জন্য আমাকে মেরেও ফেলতে পারে। আসলেই তো মহারাজ, এভাবে তো আমি ভেবে দেখিনি। শোন, তোরা এই মুকুটটি একদিন একদিন করে 3 জন 3 দিন পাহারা দিবি, তাহলে তোদের কষ্ট কম হবে, সবাই একসাথে পাহারা দিলে কিন্তু অসুস্থ হয়ে পড়বি। আপনি চিন্তা করবেন না, আপনার মুকুটটি আমরা 3 জন 3 দিন পাহারা দিব, আপনার কথার মতো। এই কথা বলেই সবাই যার যার বাড়ি চলে যায়। সকাল হতেই টুনি টিয়া আর কাককে সবকিছু বুঝিয়ে দিয়ে দুটো ইগল সেনাপতিকে সাথে নিয়ে ইগল মহারাজ চলে যায় আরেক বনে। টুনি আর কাক, আমি বলি কি, আজকে রাত আমি পাহারা দিব এই মুকুটটি, তোমরা তোমাদের বাসায় চলে যাও। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তবে কাল কিন্তু আমি পাহারা দিব বলে দিলাম। এই আলোচনা শেষ করে কাক আর টুনি যার যার বাসায় চলে যায়, আর এইদিকে টিয়ে সারা রাত জেগে মুকুট পাহারা দিতে থাকে। সকালতেই কাক আর টুনি ইগলের বাসায় চলে আসে। টুনি আর টিয়া, আমি বলেছিলাম আজ আমি পাহারা দিব, তোমরা বাসায় চলে যাও। ঠিক আছে কাক ভাইয়া। টুনি আর টিয়ে যার যার বাসায় চলে যায়, আর এইদিকে কাক মুকুটটি নিজের মাথায় পরে বলে, যদি এই মুকুট আমার মাথায় সব সময় থাকতো, তাহলে আমি হতাম এই বনের রাজা, কিন্তু আমি তো মুকুট নিয়ে পালাতে পারবো না, বনের পাখিরা যদি একবার দেখে ফেলে তাহলে তো আমার শায়েস্তা করে ছাড়বে। কাক ভয় পেয়ে মুকুটটি আগের মতোই আগের জায়গায় রেখে দেয়।
আর সে ভাবতে থাকে কিভাবে এই মুকুটটি তার বাসায় নিয়ে যেতে পারবে। ইগল মহারাজ বলেছিল টুনিকে নাকি এই বনের রানী বানাবে, সেটা তো আমি কিছুতেই হতে দেব না। তখন কাক তার দুষ্ট বুদ্ধি দিয়ে ভাবে, পেয়েছি বুদ্ধি, আগামীকাল তো টুনি এই মুকুটটি পাহারা দিবে, আমি আগামীকাল মুকুটটি চুরি করে বাসায় নিয়ে যাব। তাহলে ইগল মহারাজ জিজ্ঞাসা করলে টুনি সব দোষ হবে, তারপর টুনিকে বন থেকে বাহির করে দিবে, আর টুনিকে বের করে দিলে আমাকে ইগল মহারাজ মুকুট পরিয়ে এই বনের পরবর্তী রাজা বানাবে। কাক এসব কথা ভেবে সেই রাতে আর মুকুটটি পরে না। তারপর কাক মুকুটটি পাহারা দিতে থাকে। সকাল হতেই টুনি তার ছানাপোনাদের বলে সে আজ বাড়ি ফিরবে না, সে আজ মুকুট পাহারা দিবে। এসব কথা বুঝিয়ে টুনি আর টিয়ে চলে যায় ইগলের বাসায়। টিয়া আর কাক ভাইয়া, তোমরা একদিন একদিন করে দুই দিন পাহারা দিয়েছ, আজ তৃতীয় দিন, আজ আমি পাহারা দিব, তাহলে তিন দিন হয়ে যাবে, তাই তোমরা বাসায় চলে যাও, আমি মুকুটটি আজ রাত পাহারা দিচ্ছি। টুনির কথা শুনে টিয়া আর কাক বাসায় চলে যায়, আর এইদিকে টুনি মুকুট পাহারা দিতে থাকে। আর কাক বাসায় গিয়ে একটি সুইযুক্ত সিরিজে ঘুমন্ত ট্যাবলেট মিশিয়ে সেটা সিরিজের ভিতরে ভরে রাখে আর বলে, হা 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 টুনি, আজ তোকে এই ঘুমন্ত সুই দিয়ে তোকে অজ্ঞান করে ফেলবো, আর তারপর তোর সামনে থেকে মুকুট নিয়ে এসে পড়বো। কিছুক্ষণ পর সন্ধ্যা হলে কাক চলে আসে টুনির কাছে। টুনি, পারবি তো সারা রাত জেগে পাহারা দিতে, নাকি আমি সাহায্য করবো? আরে কাক ভাইয়া, তুমি আবারও এসেছো, দরকার নেই কাক ভাইয়া, আমি পারবো তো। এই কথা বলতে বলতেই কাক তার ঘুমের ট্যাবলেট মিশানো সিরিজটি টুনির গায়ে ঢুকিয়ে দেয়, আর টুনি অজ্ঞান হয়ে যায়, আর তারপর কাক মুকুটটি নিয়ে পালিয়ে যায়। সকাল হতেই ইগল চলে আসে, এসে দেখে বাসায় টুনি ঘুমাচ্ছে, আর টুনির পাশে তার মুকুটটি নেই। ইগল টুনিকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে, টুনি, আর টুনি ঘুমাচ্ছিস কেন, ওঠ, আমার মুকুট কোথায়? অনেকক্ষণ ডাকাডাকির পর টুনি চোখ খুলে, কিরে টুনি, মুকুট কোথায়, আর তুই ঘুমাচ্ছিলি কেন? না আমার চিনা, আর আপনার মুকুট তো আমার পাশেই ছিল। তখন টুনি মুকুটের দিকে তাকিয়ে দেখে মুকুটটি আর নেই। তখন ইগল বলে, আমার সাথে মজা করিস না টুনি, সত্যি করে বল মুকুটটি কোথায়? বিশ্বাস করেন ইগল মহারাজ, আমার কিছুই মনে পড়ছে না। ইগল টুনিকে বকাবকি করতে থাকলে কিছুক্ষণ পরই টুনির ছানা টিয়ে কাক চলে আসে ইগলের বাসায়। আরে মহারাজ, ইগল মশাই যে এসে পড়েছেন নাকি আপনি? চুপ, আগে বল মুকুট কোথায় আমার? মহারাজ, প্রথম দিন টিয়ে পাহারা দিয়েছে, দ্বিতীয় দিন আমি দিয়েছি, আর আজ তৃতীয় দিন টুনি পাহারা দিচ্ছিল, টুনিকে জিজ্ঞাসা করুন, আপনার মুকুট তার কাছেই আছে। টুনি, মুকুট বের কর, কোথায় রেখেছিস? মহারাজ, আমি তো পাহারা দিচ্ছিলাম আজকে, কিন্তু আপনার মুকুট কোথায় গেল বুঝতে পারছি না। কাক তখন টুনির নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে। মহারাজ, টুনি নিশ্চয় মুকুটটি কাউকে দিয়ে দিয়েছে, যাতে আপনি মরে গেলে সে সেই মুকুটটি নিজে পরে টুনি এ বনে রানী হবে। মিথ্যা কথা বলো না কাক ভাইয়া, আমি সত্যি বলছি, আমি কাউকে দেইনি, মুকুট কোথায় সেটাও জানি না। এত কিছু বুঝি না, আমার মুকুট বের কর। বিশ্বাস করো সবাই, মুকুট কোথায় আছে আমি কিছুই জানি না, আমি বুঝতে পারছি না আগামীকাল রাতে আমার সাথে কি হয়েছে। তোকে টুনি কত ভালো ভেবেছিলাম, আর তুই এইরকম একটা কাজ করবি ভাবতেই পারিনি। আপনি মহারাজ বলেছিলেন না এ বনের রানী বানাবেন টুনিকে, এখন তো দেখলেন টুনি কত বড় চোর। কাক এসব মিথ্যা অপবাদ দিয়ে টুনিকে সবার সামনে খারাপ বানাতে থাকে। তখন ইগল বলে, টুনির এখন কি শাস্তি হওয়া উচিত বলো তোমরা। মহারাজ, টুনিকে বন থেকে বের করে দিন, যাতে আর তাকে এ বনে না দেখা যায়। এ কথা বলার পর তখন টুনি হাত জোর করে কান্না করতে থাকে আর বলে, মহারাজ, এ বন ছেড়ে আমি কোথায় যাব, আর এ বনে সব পশু পাখিদের অনেক ভালোবাসি, তাদের ছেড়ে অন্য কোথাও বসবাস করা খুব কঠিন হবে, আমাকে মাফ করে দিন, আমি আপনার মুকুটের দাম দিয়ে দেব, আমাকে কিছুদিন সময় দিন। মুকুটের দাম দিয়ে দেবে, তোর কাছে কিছু আছে রে,
তুই তো তোর ছানাদের ঠিকমতো খাবার দিতে পারিস না, আবার বলছিস মুকুটের দাম দিয়ে দিবি। বনের পাশেই আমার একটি জমি আছে, আমি সেই জমিতে ডালিম ফল চাষ করে সেই ডালিম বাজারে বিক্রি করে আপনার মুকুটের দাম দিয়ে দিব। শুধু আমাকে কিছুদিন সময় দিন মহারাজ। দেখ টুনি, তুই মহারাজের মুকুট হারিয়েছিস, তোর শাস্তি মৃত্যুদণ্ড দিতাম, কিন্তু তোর ছানাপোনা দেখে তোকে ছেড়ে দিয়েছি। যেহেতু তুই ডালিম চাষ করে আমার মুকুটের দাম দিয়ে দিবি, সেহেতু তোকে একটা সুযোগ দিলাম। টুনিকে একটি সুযোগ দিলে কাক তা মানতে চায় না। কাক বলে, এ কি মহারাজ, এটা কি বললেন? টুনি চোরকে আরেকটি সুযোগ দিচ্ছেন। তুমি বেশি কথা বলো না কাক, টুনি তো বলেছে ডালিম গাছ বনে ডালিম হলে আর সেই ডালিম বিক্রি করে আমাকে মুকুটের দাম দিয়ে দিবে। তাই টুনিকে কিছুদিন সময় দেয়া হলো। ঈগল টুনিকে